অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে গত বছরের 20 অক্টোবরের মধ্যে রাজধানীর সব বাসেই বাধ্যতামূলক ই টিকিটিং ব্যবস্থা চালু করার কথা ছিল, কিন্তু কার্যত তা হয়নি। তবে বছরের শুরুতেই ঢাকায় আরও 15টি পরিবহন কোম্পানির 711টি বাসে ই টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। এই বাসগুলো মঙ্গলবার থেকে মোহাম্মদপুর, গাবতলী ও আজিমপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সোমবার ইস্কাটনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন। ঢাকা শহরে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় যে অভিযোগ দীর্ঘদিন যাবৎ ছিল সবাই। আমরা সঠিক ভাড়া যেন আদায় হয়, শৃঙ্খলা যেন অধিগত শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, তার লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি। সেই লক্ষ্যে সর্বশেষ আমরা ঢাকা শহরের গণ পরিবহনের ই টিকিটিং পদ্ধতি চালু করি, যেটা আপনারা অবগত আছেন। এনায়েতুল্লাহ জানান, ঢাকা ও আশপাশের শহরগুলোর মধ্যে মোট 97টি কোম্পানির 5,650টি বাস যাত্রী পরিষেবা দেয়। এর মধ্যে 45টি কোম্পানির 2,354টি বাস ই টিকিটিং এর আওতায় এলো। এর আগে প্রথম ধাপে মিরপুর কেন্দ্রিক 30টি বাস কোম্পানিকে ই টিকিটিং এর আওতায় আনা হয়েছিল। দ্বিতীয় ধাপের 15টি মিলিয়ে মোট 45টি কোম্পানি ই টিকিট ব্যবস্থা চালু হতে যাচ্ছে। 2022-এর 22 সেপ্টেম্বরে 8টি কোম্পানিতে, মিরপুরে 8টি কোম্পানিতে পরীক্ষামূলকভাবে ই টিকিটিং চালু করি এবং সেখানে অনেক সুফল আসে, যার পরবর্তী পর্যায়ে আমরা গত 13 নভেম্বর থেকে ই টিকিটিং পদ্ধতি চালু করি মিরপুর অঞ্চলে। পরিবহন মালিক সমিতির মহাসচিব আরও জানিয়েছেন, ই টিকিটিং কার্যকর করার লক্ষ্যে সমিতির 3টি ভিজিলেন্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতি থেকে নিয়োগ করা 9 জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছে। আর যেসব বাস এখনও নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তথ্য দেন তিনি। আমার অফিস মহাখালীতে, ওখানে গিয়ে দেখবেন যে 24 ঘন্টা 24 আওয়ার জিপিএস ছেলেরা বসে আছে কাজ করতেছে, এবং গাড়ি কোথায় চলতেছে, ওই গাড়িতে কোন কন্ডাক্টর, কোন ড্রাইভার, টিকিট কাটার সাথে সাথে তার সব টেলিফোন নম্বর এখানে রেকর্ড হচ্ছে, সাথে সাথে গতি, যেটা গতি বেশি সেটা এখানে গতি উঠতেছে, এখান থেকে সুপারভাইজারকে ফোন করা হচ্ছে, সে যদি না শুনতেছে স্টেশনে যাওয়ার সাথে সাথে ড্রাইভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্যদের মধ্যে ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম খোকন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।